আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রাব্বুল আলমিনের পরম করুণার দানে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস কমামিনুল ইসলাম ষষ্ঠ শ্রেণী, বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আমার পাঠের বিষয় হচ্ছে আখলাক, অধ্যায় চতুর্থ, তারিখ 2/8, বেলা 21। প্রিয় শিক্ষার্থী, পরম করুণাময় তাআলার নামে আমি শুরু করি, সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মনে মনে এই তেলাওয়াতটা করব, আল্লাহ তাআলা আমাদের রেজেকের মধ্যে বরকত দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সদা সর্বদা ভালো কাজের জন্য আমরা এটা সব সময় মনে মনে তেলাওয়াত করব। তাহলে আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মাঝে থাকবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সাময়িক জীবনে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেই লগ্নে মহান রাব্বুল আলামিন এবং তার হাবিব সরওয়ারে কায়েনাত তারেদারি মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ ও সালাম সকলে পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের নাম শুনলে আমরা সকলেই ধর্ম অনুসারে দরুদ পড়তেই হয়, না হলে বগিল হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে তোমাদের সামনে যে অধ্যায়টুকু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আখলাক। এখানে হয়তো তোমাদের বিষয় পাঠের বিষয় দেখতেছ বাংলা, আর এখানে হয়তো আমি আরবি লিখছি বোঝার জন্য। অনেকে হয়তো বাংলা দেখিয়ে বুঝতে পারো, অনেকে হয়তো আমরা আরবিতে ধরতে পারি না। এবার শিক্ষার্থী, আমরা চেষ্টা করব, যেহেতু আমরা এখন এই উচ্চ মাধ্যমিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা যদি স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে এইগুলো আরবি শিখতে না পারি বা জানতে দেখতে না পারি বুঝতে না পারি, তাহলে আগামী দিনগুলোতে আমাদের খুবই কষ্ট না জনক হবে। তাই তোমরা বোর্ডের দিকে দৃষ্টিপাত করো, দেখতে পারবে আখলাক কোন কোন শব্দ নিয়ে হয়েছে। আগে আমরা আখলাক বিষয় হরফগুলো দেখতেছি, আলিফ লাম খাওয়া লাম কাপ আখলাক, এর অর্থ অবশ্যই আছে আখলাক কী জিনিস, এটা হলো আরবি শব্দ। আল্লাহ রসুল বলছেন কোনো আল্লাহ তাআলার উম্মত উম্মতিনি যদি আল্লাহ তাআলার আসমানি কিতাবের তিনটি হরফ তেলাওয়াত করে। আল্লাহ তাআলার রসুল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, তাহলে প্রতিটি হরফে 10টি করে আমরা লেখি পাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আখলাক বিষয়ে জানতে পারলাম। আখলাক আরবি শব্দ, এর অর্থ হবে স্বভাব। স্বভাব মানে ব্যবহার, আচার, আচরণ, চাল চলন। দৈনন্দিন আমরা যে কাজকর্মের মাধ্যমে যেসব চলাফেরা করি, আচার আচরণ করি, যেগুলো কিছুটা কিছুটা আমরা ছোট মানুষ হলেও কিছু না কিছু একটা কাজ করি, যেমন আমার কর্মটাও কাজ, কাজটা খাওয়াটাও কাজ, আমরা যে লেখাপড়া করবো এটাও একটি কাজ। আর যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের কাজের অনেক ধারাবাহিক থাকে, আমরা ছোট মানুষ, আমরা ছোট কাজ করব, সেই ক্ষেত্রে দিকে আমাদের কাজগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, আখলাকের দিকে লক্ষ্য রাখতে হবে। আখলাক অর্থাৎ চরিত্র, আমাদের জীবনে প্রথম এটা একটা লক্ষ্য রাখতে হবে যে আমার চরিত্রটা কীরকম হতে হবে। যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কী দিয়েছেন, জবান দিয়েছেন, তাই না? আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন, আমাদেরকে একান্ত কর্তব্য যে আমাদের আল্লাহর শুকরিয়া করতেই হবে, আমার স্বভাবের দিকে লক্ষ্য করতে হবে, আমার চরিত্রের দিকে স্বভাবের দিকে লক্ষ্য করতে হবে। আমি যে সারাদিন কাটাইলাম
সকাল থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত কী করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ।